চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আরও একবার বোলিং ঝলক দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান। এক ওভারেই চেন্নাই সুপার কিংসকে জয় এনে দিয়েছেন তিনি। এদিন পাওয়ার প্লেতে বোলিং করতে দেখা যায়নি ফিজকে, বোলিংয়ে এসেছেন তিনি স্লগ ওভারে। মুস্তাফিজুর রহমানকে দিয়ে বিরতিতে রেখেই ওভার করিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। ইনিংসের শেষ অংশে যে ডেথ ওভারে বেশ কার্যকরী হতে পারেন টাইগার পেসার, সেটা জানা গোটা ক্রিকেট বিশ্বের। চেন্নাই সুপার কিংসও মুস্তাফিজুর রহমানকে ভালোভাবেই ব্যবহার করছে ডেথ ওভারে, আজও এর ব্যতিক্রম হয়নি। ইনিংসের 19তম ওভারে নিজের তৃতীয় ওভারের বোলিং করতে এসে মুস্তাফিজুর রহমান সেই ওভারেই চেন্নাই সুপার কিংসের জয় নিশ্চিত করেছেন। একে একে এক ওভারেই দুই বলের ব্যবধানে মুস্তাফিজ শিকার করেছেন দুই উইকেট, তাতেই জয় নিশ্চিত হয়েছে চেন্নাই সুপার কিংসের। মুস্তাফিজের চমৎকার বোলিংয়ে এই জয় পাওয়ার মধ্য দিয়ে নেট রান রেট বেড়েছে চেন্নাইয়ের। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের জয় এদিন 78 রানের ব্যবধানে। ম্যাচে নিজের কোটার পূর্ণ 4 ওভার বোলিং করতে পারেননি মুস্তাফিজুর রহমান, করেছেন কেবলমাত্র 2.5 ওভার। সেই 2.5 ওভারে মুস্তাফিজুর রহমান দিয়েছেন 19 রান, তুলে নিয়েছেন দুটা উইকেট। দলের হয়ে ইকোনমিক্যাল বোলিংয়ের পাশাপাশি উইকেট শিকারেও পারদর্শিতা দেখিয়েছেন ফিজ।